স্যার তো বিমলাটা কি বেলি কি এই অবস্থায় ব্যবস্থা করবেন কি আপনি কি করব আমি জানি না বাজা 20 লক্ষ টাকা এটা কি বাড়ির কাছের কথা আমার বাড়িঘর বিক্রি করে দিলেও তো আমি একসাথে এতগুলো টাকা জোগাড় করতে পারব না বাজা আমার মাথায় কিছু শর্ত আছে অত টাহার চিন্তা করা লাগবে না টাহার চিন্তা আপাতত সিহাই উঠাইতন মোরাটা বুদ্ধি হনেন মুই যা বুদ্ধিটা দিতে আসি এই হনো ব্যাপারটা হইছে কি মোরা তুই একদিন দেহি হ্যাঁ তুই একদিন তুই দেরি হরি হলে দেখা গেল 20 লাখ টাকা ডিমান্ড করছে না ওই 50% মাইনাস হয়ে যাবে 10 নেই মেয়ে তারপরও যদি আরো দুই একদিন লেট করি তাহলে 5 লাখ টাকা হয়ে যাবে আর যদি একটু সবুর কই দিয়ে মাস খানিক মোরা অপেক্ষা করি মায়োগ্যার তো লই গেছে একই না খাওয়াই রাখবে খাওয়ান পরান দিতে হইবে না এই ডরে মাইয়া বাড়ি ঘর এনে দিয়ে যাইবে আর মো কিপটা মিপটা কইয়া গাইল খামার দিয়ে যাইবে এ দিলু ভাই তোমার আল্লাহর ওয়াস্তে কই তোমার মাইকটা একটু বন্ধ করো একটু চুপ থাকো দিলু কাকু তোমার যে ফর্মুলা হাতে জ্বলবে না মুল্লা বুঝছো কিচ্ছু হইবে না কাম মুখে বন্ধে মোরা ফেরত থাম মুড়া থাম থাম কি আপনি টেনশন করেন না হুনেন আমনার আমি একটা কথা কই এতগুলো টাহা ম্যানেজ করতে একটু কষ্ট হইবেই তো আমনে আর মুই সুন্দরবার কাছে যাইলন গেলে সুন্দরবারে কইলে সুন্দরবার আমনারে টাহা দিয়ে হেল্প করবে আনে সুন্দর আমারে এতগুলো টাকা দেবে কেন বলো এই সামনে এই ওয়াকাও কি হ্যাঁ সুন্দর গো বাড়িতে কি টাহার কাজ আছে তো তারা মারলি পরে হ্যাঁ এই সুন্দর টাহা দিতে আমি কিরবিন রে দেলো দুদু আমনে তো এত সাউর পরে লাভ নাই সুন্দর ভাই যদি মোবারক কাক করে টাহা দেয় তাহলে আপনার সমস্যাটা কি মোর সমস্যা কি মানে সুন্দরটা কি এটা তোর বল তো এই ব্যাপারটা সুন্দর কি আজ পাইতে পারছ না মাটি ভাইটা আইছে হ্যাঁ মোর পোলা মুই জানব না জানবে কেটা একের একটা পোলা ওলা হইয়ে গেছে ফুডান হচ্ছে কোন আমি এই চাকরি কি বললে ফুডান হচ্ছে বলেছি কাকু আপনারা থামেন দিন কাকু আপনি মন লাগলো না না কি সুন্দর ভাইকে চাই তুই দে আনা না ওডে ওডে আর লন লন দি এই মা পোলা ওরা কি গেলে হ্যাঁ ওরা গেছে গেছে বাপুরে চোখকে দেখি না কিন্তু ভালো মন্দ কোনটা সেইটা তো বুঝতে পারি নাকি না অতীত লইয়ে টানো কিরফিন নে অতীত একটু বাদ দিতে পারো হ্যাঁ খালি অতীত লইয়ে দোল খেলাও ওই ব্যাপারটা বুঝলাম না এত টানা হেতরা কিরপানে হ্যাঁ মুই তো বুদ্ধি দিয়ে হেল্প করতেছি মোর কোলা কলম এক টাকা পয়সা দিতে পারবে না বলছি এক মাস অপেক্ষা করো হারপর দেখবো যে ভাইয়ার সেল সেলে এনে বাড়ি ঘরে এনে দিয়ে দিবে আর কি খুললে কম হই কম কাকু আমনে কি মানু না মিডিয়া কুমার হ্যাঁ মোরা আড়াই গেলে কি হরতে হেকালে কি হরতা ধৈর্য ধরতাম উদ্বেগ না করিয়া ধরেন ধৈর্য ধরেন এখন মানের মধ্যে পড়ে না আসলে মানের মধ্যে পড়ে না ঠিক কইছো তুই ঠিক কইছো বেটা অন্তর মোর এক কথা তুমি দেলুমিয়া মাইন্ডসের মধ্যেই পড়ো না তুমি আসলে একটা ফুডানোশিয়া মেজাজটাই খারাপ হয়ে গেছে কানা হালার পর হালাও তো ইয়া কিশোরে গান গাইয়ে গেলে মুই বলে ফুডানো শুয়ে গেছে বেটা আসিনলি মিয়া ওইটে গেলে চারাক জ্বালা গেছেন বিত অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে